جاء منهم. فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله له طريقا إلى الجنة شمست برشنشا সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন যার প্রশংসা করে শেষ করা যায়নি যাবে না যাচ্ছে না তাই সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ তারপরে আকায় নামদার তাজদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বা ইচ্ছা করেছি সেটা হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা দ্বীনি শিক্ষার গুরুত্ব মাহাত্ম্য এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ তবে একটু মনে করিয়ে দিই আমি প্রথমে আলোচনা করেছিলাম আল্লাহ আমাকে এই জীবন মরণ দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য তারপরে আলোচনা করেছিলাম আল্লাহর ইবাদত করব কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার পদ্ধতি কি এই আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব ইসলামী শিক্ষার গুরুত্ব কারণ শিক্ষা না থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না ইসলামিক জ্ঞান যদি আপনার না থাকে দ্বীনি শিক্ষা যদি আপনি অর্জন না করতে পারেন তাহলে কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না এই জন্য আমি একটা ধারাবাহিকতার মধ্যে আলোচনা করতে ভালোবাসি তো এই জন্য আপনাকে কী করতে হবে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে এবং এটা খুব গুরুত্ব এর খুব প্রয়োজন রয়েছে কিন্তু আজ আফসোসের বিষয় দুঃখের বিষয় আজ মুসলিম উম্মা আমরা আমরা এক আল্লাহকে ভালোবাসি আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু তাদের দেওয়া দীন ইলম দীন শিক্ষা আমরা অর্জন করতে রাজি নয় আজ আমরা বেশিরভাগ দেখুন ডাক্তার ব্যালিস্টার জজ অ্যাডভোকেট আপনার ব্যবসায়ী কেউ শিল্প কেউ দর্জি বিভিন্ন কাজ আমরা করে থাকি আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়ে থাকি ইংরেজি বিভিন্ন শিক্ষা দিয়ে থাকি কিন্তু দীন শিক্ষার পিছনে যেন দীন শিক্ষার দিকে যেন আমাদের একটু অবহেলা দীন শিক্ষার প্রতি যেন আমাদের রুচি নেই যে আমাদের রুচি আনতে হবে দীন শিক্ষা অর্জন করতে হবে
শুধু আপনাকে নয় বরং আপনার সন্তানকেও দ্বীনী শিক্ষা ইসলামিক শিক্ষা দিতে হবে তবেই আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন ইসলামিক জ্ঞান থাকলে তবেই আপনি বুঝতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম আপনার কাছে জ্ঞান থাকলেই আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা মন্দ যদি জ্ঞান না থাকে দ্বীনী শিক্ষা ইসলামিক শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না যে কোনটি হালাল কোনটা হারাম কোন কাজটা কিভাবে করতে হয় কোন কোন জিনিসটা ফরজ কোনটা সুন্নাত কোনটা নফল কোন জায়গায় কোন দোয়াটি পড়তে হয় আপনি বুঝতে পারবেন না আর ঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবেন না এই জন্য মুসলিম হিসাবে অ্যাজ এ মুসলিম আপনার কর্তব্য দায়িত্ব হচ্ছে ইসলামিক শিক্ষা অর্জন করা দ্বীনী জ্ঞান অর্জন করা কারণ জানেন দ্বীনী শিক্ষা জ্ঞান অর্জন করা ইসলামিক শিক্ষা অর্জন করা কত দামি জিনিস জানেন কত গুরুত্বপূর্ণ বিষয় জানেন একটা কথা বললে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম ধর্মে কত বিধান দিয়েছেন তাওহীদ তাওহীদ ছাড়া আপনি মুসলমান থাকতে পারেন না তাওহীদ মানে আপনার অন্তরে আল্লাহ সম্পর্কে ইলম থাকবে আল্লাহ সম্পর্কে আল্লাহ এক আপনি এটা জানবেন এক বলে বিশ্বাস করবেন এটাকে বলা হয় তাওহীদ এই তাওহীদ যদি না থাকে আপনি কাফির নামাজ নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ত্যাগ করে সে কাফির বেশিরভাগ মুহাদ্দিসের ফতোয়ায় হজ ফরজ কত বড় ইবাদত আপনাকে করার জন্য এক দেশ থেকে আরেক দেশ যেতে হয় কুরবানি যাকাত এতগুলো বিষয় রয়েছে ইসলামের মধ্যে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে দ্বীনী শিক্ষা ইসলামিক শিক্ষা আল্লাহ বলতে পারতেন প্রথমে আমাকে এক বলে মেনে নাও আল্লাহ বলতে পারতেন প্রথমে তোমরা নামাজ আদায় করো আল্লাহ বলতে পারতেন প্রথমে তোমরা হজ পালন করো যে কোনো কথা বললেন না সর্বপ্রথম যে কথাটি বলেছেন সেটা হচ্ছে শিক্ষার কথা জ্ঞান অর্জন করো শিক্ষা অর্জন করো কারণ এটাই হচ্ছে মূল এটাই হচ্ছে ভিত শিক্ষা জ্ঞান যদি না থাকে আল্লাহ জানে জ্ঞান যদি না থাকে আমাকে চিনবে কীভাবে এই জন্য নিয়ম হচ্ছে দাওয়াতের একটা একটা এর থেকে একটা শিক্ষা নিয়ে নিন দাওয়াতের একটা নিয়ম হচ্ছে কোথাও যদি আপনি দাওয়াতের কাজ করতে যান গ্যার মুসলিমের কাছে তো প্রথমেই গিয়ে অ্যাটাক করবেন না তাকে এমন জিনিস বলবেন না সে যেন সে বাষ্ট হয়ে যায় প্রথমে তাকে তার মেজাজটাকে আনতে হবে তাকে আপনি বোঝান তার সঙ্গে আপনি মিশুন তারপরে আপনি আস্তে আস্তে আগে বাড়ুন তো শিক্ষা হচ্ছে সেটাই একটা মাধ্যম যে আপনি যদি শিক্ষা অর্জন করেন তবেই আপনি জানতে পারবেন আল্লাহকে আপনি যদি শিক্ষা অর্জন করেন তবেই আপনি জানতে পারবেন রসুলকে আমি যদি ধরেই আপনাকে বোঝাতে যাই রসুল এই রসুল ওই যদি আপনার ভিতরে সেই জ্ঞান না থাকে আপনি সেটাকে ভালোভাবে গ্রহণ করতে পারবেন না হজম করতে পারবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের 30 নম্বর পারা সুরাতুল আলাকের 1-5 আয়াতের মধ্যে সর্বপ্রথম যে ওয়াহি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করেছিলেন সেটা কি সেটা হচ্ছে শিক্ষা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহ বলছেন ইকরা হে নবী আপনি পড়ুন মা না বেকারিন নবীজি বললেন আমি পড়তে জানি না আবার বললেন আপনি পড়ুন মা না বেকারিন আমি পড়তে জানি না আবার বললেন পড়ুন তিনি বললেন আমি পড়তে জানি না আবার আল্লাহর রহমতের মাধ্যমে তিনি পড়তে আরম্ভ করবেন পড়লেন কি পড়বেন কি পড়বেন আল্লাহ বলছেন ইকরা পড়ো তুমি বিসমি রব্বিকাল্লাযী খালাক তোমার ওই রবের নাম নিয়ে ওই সত্তার নাম নিয়ে ওই জাতের নাম নিয়ে যিনি তোমাকে সৃষ্টি করেছে খালাকাল ইনসানা মিন আলাক মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ো সেই প্রভু সেই রবের নাম নিয়ে যিনি হচ্ছেন সম্মানিত আল্লাযী আল্লামা বিল কলম যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম তিনি মানুষকে জানিয়েছেন ওই জিনিস যা মানুষ জানত না আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে শিক্ষার কথা বলেছেন আর কোন শিক্ষার কথা বলেছেন ইসলামিক শিক্ষার কথা বলেছেন ইংরেজি নয় বাংলা নয় উকিলি নয় ব্যালেস্টারি নয় প্রফেসরই নয়
কোন দুনিয়াবী শিক্ষার কথা বলেননি আল্লাহ কোরআনে সর্বপ্রথম যে আদেশ দিয়েছেন যে ইসলামিক শিক্ষা دینی জ্ঞান অর্জন করো এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি আপনি আল্লাহকে চিনতে পারব এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি আপনি রাসূলকে চিনতে পারব এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি শরীয়তকে জানতে পারব এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি হালাল হারাম ভালো মন্দকে জানতে পারব এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারব এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যম দিয়ে শেষ পর্যন্ত আমি নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারব সেই জ্ঞান তুমি অর্জন করো কিন্তু আজ আফসোসের বিষয় আগেই বললাম আমরা ইসলামিক শিক্ষার প্রতি আমাদের কোনো রুচি নেই মসজিদ মাদ্রাসা গিয়ে دینی শিক্ষা অর্জন করব তালিম অর্জন করব আমাদের এর প্রতি রুচি নেই জি আপনাকে রুচি আনতে হবে এটা খুব দামি জিনিস আপনি শেষে বুঝতে পারবেন আমি আপনাকে শেষে কয়েকটি হাদিস বলবো যে আপনি কত দামি জিনিস دینی শিক্ষা যেটাকে আমরা ফকিরি বিদ্যা অনেকেই মনে করি নাউজুবিল্লাহ আফসোসের বিষয় অনেকে গরিবী বিদ্যা মনে করে জি না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বিদ্যা ইসলামিক শিক্ষা دینی জ্ঞান হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় দামি জিনিস হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে আমরা সবাই ইসলামিক জ্ঞান অর্জন করব সবাই মাদ্রাসায় পড়ব সবাই মসজিদে থাকব সবাই মাওলানা হব সবাই মুফাসসির হব সবাই মুহাদ্দিস হব তো জজ কে হবে ব্যালিস্টার কে হবে অ্যাডভোকেট কে হবে দর্জি কে হবে ব্যবসায়ী কে হবে সবাই যদি এই করি তাহলে এগুলো কে করবে জি আমি আপনাকে বলছিলাম আপনি এগুলো করতে পারবেন না বা করবেন না এগুলোও করবেন এগুলো অবশ্যই যদি ব্যবসায়ী না থাকে ব্যবসা কে করবে সব গায়র মুসলিমরা করবে আমরা তাহলে কি করব জজজনই জজ যদি মুসলিম না হয় মুসলিমদের বিরুদ্ধে সব সময় ফয়সালা হবে